প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে, যে যেখানে বসে প্যানভিশন টিভির বিশেষ আয়োজন কাভার পথে এভিয়েশন সুরের আহ্বানে যুক্ত হয়েছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। আজকে ভিন্ন একটি মাত্রা, ভিন্ন একটি সৃষ্টি, ভিন্ন একটি প্রতিভা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। তিনি আর কেউ নন, দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও যিনি লক্ষ প্রাণের সুর চ্যাম্পিয়ন হয়েছেন এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, স্নেহের, ভালোবাসার, আমার নিজেরও অনেক ভালোবাসার প্রিয় শিল্পী মোশাররফ হোসেন শরীফ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে, যা কল্পনাতীত। শুক্রিয়া। আপনার মতো দেখুন, এটিও প্যানভিশনের প্রথম যে আপনি এখানে প্রথম হয়ে থাকলেন, যে আপনার মতো এই ব্যক্তি এখানে কেউ আসেনি, সে জায়গা থেকে আপনি আজকে প্রথম। এই প্রথম হওয়ার আনন্দটা আপনি কীভাবে উপভোগ করতে চান? এটি আসলে অনেক আগ থেকে আমার এই ধরনের একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার ইচ্ছে ছিল, যেহেতু চ্যানেলটির নাম আমি শুনেছি এবং অনেকগুলো প্রোগ্রাম আমি দেখার সুযোগ হয়েছে। এবং আপনি জানেন যে এই চ্যানেলটির প্রোগ্রাম মানে এখন ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় এবং সবাই দেখে। জি ভাই, মানে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের বিভিন্ন দেশ থেকে ফোন আসে। জি ভাই, বিভিন্ন দেশের থেকে ভাইয়েরা দেখেন, এই জন্য এটি আলহামদুলিল্লাহ খুব জনপ্রিয় একটি প্রোগ্রাম। তো যাই হোক, আমরা অনেক কথা শুনবো, তার আগে আপনার একটি গান, যেহেতু আমরা অনুষ্ঠান শুরু করি, আপনি কোন গানটি এখন আমাদের শোনাবেন? যেহেতু আল্লাহ তাআলার প্রশংসা আমরা সবসময় করব, এটি হচ্ছে বাস্তবতা এবং আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দিয়েছেন, সেই জন্য মহান আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করব একটি হামদ। সেটি আমার নিজের এবং নিজের লেখা এবং সুর করা, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তৌফিক পেয়েছি, তো সেই গান দিয়ে ইনশাআল্লাহ শুরু করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি প্লিজ শুরু করুন। তুমি রহিম রহমান, দয়া তোমার ফুরা, রেখেছো নিয়ামতে, রেখেছো নিয়ামতে, ডুবিয়ে বিশ্ব জাহান। তুমি রহিম রহমান, দয়া তোমার ফুরা, আজানের ধ্বনিতে ওই তোমারই নাম শোনা যায়, কোরআনের সুর শুনে তাই হৃদয়ে শান্তি যে পায়, বিহগের কলরবে শুনি যে তোমার গুণগান। তুমি রহিম রহমান, দয়া তোমার ফুরা, সাগরের উর্মি মালায় জপে যে নাম, সেই নামে ঝর্ণা বয়ে চলে অবিরাম, সাজানো ফুল কাননে মায়াবী সবুজ বনে, নিশীথের তারা ভরা ওই দূর নীল গগনে, অপরূপ দৃশ্য দেখে জুড়ালো দেহ মন প্রাণ। তুমি রহিম রহমান, দয়া তোমার ফুরান, রেখেছো নিয়ামতে, ডুবিয়ে বিশ্ব জাহান। তুমি রহিম রহমান, দয়া তোমার ফুরান, তুমি রহিম রহমান, দয়া তোমার ফুরান। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুবই চমৎকার ভাইয়া। এখন যে গানটি ইনশাল্লাহ পরিবেশন করব, এটিও একটি বিখ্যাত গান বলে আমি মনে করি।
এই দু চোখে দৃষ্টি না থাক, মনের দৃষ্টি দাও খুলে দাও প্রভু, তোমায় জানার তোমায় মানার মুস্তাকিমের পথে চলার, তোমায় জানার তোমায় মানার মুস্তাকিমের পথে চলার, শক্তি সাহস যেন আমি না হারাই কভু, এই দু চোখে দৃষ্টি না থাক, মনের দৃষ্টি দাও খুলে দাও প্রভু, আমার মনের অন্ধকারে তোমার নূরের আলো দাও, জেলে দাও হে পরোয়ার কৃপায় ধন্য করো, তোমার দয়ার রোশনি ছাড়া জীবন নিভু নিভু, না দেখিলাম এই জীবনে মা জননীর মুখ, ভাই বিরাদার বোনের হাসি বাবার শীতল চোখ, এই পৃথিবী নাই বা দেখি কষ্ট মোটেও নাই, জান্নাতেরই রূপ মহিমা দেখতে শুধু চাই, তোমার কাছে এই মিনতি কবুল করো শুধু, এই দু চোখে দৃষ্টি না থাক, মনের দৃষ্টি দাও খুলে দাও প্রভু, এই দু চোখে দৃষ্টি না থাক, মনের দৃষ্টি দাও খুলে দাও প্রভু। অনেক সুন্দর লিখেছেন এবং অনেক ব্যাকুলতা। আসলে একটা বিষয় হচ্ছে, এই গানটি আমি আমার নিজের সুর করা এবং লেখা নয়, এই গানটি আসলে আমি শুরুতে এটা বলা উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম। প্রখ্যাত গীতিকার ও সুরকার কবি মতিউর রহমান খালিদ স্যার, ওনার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাশাল্লাহ, এটি হওয়া উচিত, যেমন আমি হয়তো ভেবেছি, চমৎকার। এবং আপনি গানগুলো বলার সময় অবশ্যই খেয়াল রাখবেন, গীতিকার সুরকার যদি মনে থাকে সেটি বললে তাদের প্রতিও শ্রদ্ধা রাখা হয়, এবং গানগুলোর সঙ্গে গীতিকার সুরকারের নাম থাকলেও রেফারেন্সটা শক্তিশালী হয়। জি স্যার, এই জন্য আশা করি যে এই বিষয়টা আপনি মাথায় রাখবেন ইনশাল্লাহ। আপনার চোখের যে দৃষ্টি শক্তি নেই, এতে কি আপনার কোনো মনোকষ্ট আছে? আমাকে এক ভাই বলেছিলেন, আপনারা অবশ্যই জানা থাকার কথা এই বিষয়টি, একজন বিশিষ্ট মনীষী হেলেন কেলার, তো ওনাকে নাকি একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনার এই এই যে অবস্থাটা, উনি ওনার কিন্তু যথেষ্ট মানে একাধিক ডিজেবিলিটি ওনার ছিল। জি, তো ওনাকে প্রশ্ন যখন করা হয় যে আপনার এই ডিজেবিলিটির কারণে আপনি স্রষ্টার প্রতি কতটুকু বা কী ধরনের মন্তব্য আপনি করবেন, তখন তিনি বলেছেন যে যা নিয়েছেন তার ব্যাপারে তো কী আর বলবো, যা দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায় করে তো আমি শেষ করতে পারবো না। মাশাআল্লাহ। তো এটি আসলে একজন নন মুসলিম স্রষ্টা বিশ্বাসী একজন খ্রিস্টান মনীষীর কাছ থেকে যদি এ ধরনের একটি উত্তর পাওয়া যায়, তো সেক্ষেত্রে আসলে আমাদের তো আর বলার কি থাকে এখানে। নিঃসন্দেহ না, আমি আমি অত্যন্ত
মানে আপনাকে কিন্তু আমি খুব বেশি পছন্দ করি এবং ভালোবাসি, দোয়া করি আপনার জন্য। অবশ্যই, এই কারণে কথাটা এভাবে বললাম যে আল্লাহ পাক তো অনেক দিয়েছেন, যেমন দেখেন আমার সঙ্গে আমার অনেক ফ্রেন্ডরা ছিল একসঙ্গে, যাদের সঙ্গে ছোট সময় প্রাইমারি স্কুলে পড়েছি, হয়তো হাই স্কুলে পড়েছি, আবার অনেকের সঙ্গে এলাকায় খেলাধুলা করেছি। জি ভাইয়া, তারা অনেকেই, অধিকাংশই তারা কেউ লেখাপড়া করতে পারে নাই, এখনো মাঠে কাজ করে খায় অথবা রিক্সা চালায় অথবা অন্যের বাড়িতে কাজ করে খায়। তার মানে তাদের দৃষ্টি শক্তি, বাবার অর্থশালী অর্থবৃত্ত এবং হচ্ছে তাদের সবকিছু ছিল, কিন্তু তারা গ্র্যাজুয়েশন করতে পারে নাই, পড়াশোনা করতে পারে নাই। কিন্তু আল্লাপাক দেখেন কত মহান, তিনি তিনি আপনাকে চট্টগ্রাম ইউনিভার্সিটির মতো একটা ভার্সিটিতে, সেখানে অনার্স ফাইনালের আপনি করছেন, তো সুতরাং শুক্রিয়া তো আদায় করতেই হবে। অবশ্যই ভাইয়া, আর আরেকটি কথা হচ্ছে যে তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি, দুটি চোখে আলো নেই তবু পথ পাড়ি দেই, দূর হতে বহু দূর তোমার ইশারায়, যে গানটি ভাই আপনি নিজেই গিয়েছিলেন, আপনার ক্যাসেট থেকে আমি শুনেছি। এর পেছনে অনেক হিস্ট্রি আছে, আসলে আমি এভাবেই ফিল করেছি। হ্যাঁ, মানে এটা শুধু চোখ দিয়ে দেখা নয়, আমি যদি বলি যে আমি চোখ দিয়ে অনেক গোনা করছি, অনেক চোখের জিনা করছি, অনেক পাপ করছি, আল্লাহ যদি একটা জায়গায় আপনাকে শুধু পরীক্ষা করে যে আমি তোমাকে দুনিয়ায় চোখ দিইনি, তুমি চোখের গুণা নেই, তোমার চোখের কোনো পাপ নেই, এই ওসিলে আমি তোমাকে জান্নাত দিলাম, তাহলে সর্বোত্তম পাওয়া হলো আল্লাহ। যে কাজটা আমরা সবসময় অহরহ এই গুণার ভেতরে পড়ে যাচ্ছি। যাই হোক, আল্লাহ আপনাকে হে সেভ করুক। এবং তোমার ভালোবাসা যে গানটির, এটিও একটি হাদিসের ব্যাখ্যা, আসলে আমাদের মানসিক কেমন এরকম হওয়া উচিত, চেষ্টা করেছি সেবা। যাই হোক, আমরা পরবর্তী গানের দিকে যাচ্ছি, গান শুনে এসে কথা বলবো আপনার সঙ্গে, আজকে আমার কথা বলতে বেশি ভালো লাগছে। জি শরীফ ভাই প্লিজ। জি ভাইয়া, এখন যে গানটি ইনশাল্লাহ পরিবেশন করব, এটিও একটি বিখ্যাত গান বলে আমি মনে করি, যেটি শ্রদ্ধেয় ইউসুফ বকুল ভাইয়ের গাওয়া গান। তো ওই গানটি আমার ভার্সিটি ক্যাম্পাসে যথেষ্ট সমাদৃত হয়েছে, যাদের সাথে আমার পরিচয় রয়েছে তারা এই গানটি প্রায় শোনেন। জি জি, এবং এই গানটি জন্য রিকোয়েস্ট করেছেন আমার একজন প্রিয় ভাই, যাকে বড় ভাই হিসেবে আমি জানি, তিনি রিকোয়েস্ট করেছেন, শ্রদ্ধেয় আরিফ হোসাইন ভাই। জি, এতে গানটি ইনশাল্লাহ আমি শুরু করবো। তুমি ফুল বলে কাটা বেছে নিও না, আলো ভেবে আধারে তেজেও না, তুমি ফুল বলে কাটা বেছে নিও না, আলো ভেবে আধারে তেজেও না, মিছে স্বপ্নে ডুবে থেকো না, সুবাসের নামে বিষ মেখো না, মেখো না, তুমি ফুল বলে কাটা বেছে নিও না, আলো ভেবে আধারে তেজেও না, আলোর ছায়া পড়ে যে দিকে ছুটে চলো মানুষ সেদিকে, আলোর ছায়া পড়ে যে দিকে ছুটে চলো মানুষ সেদিকে, নিজ হাতে কোনো কিছু চেয়েও না, আলিয়ায় হাবু ডুবু খেয়েও না, তুমি ফুল বলে কাটা বেছে নিও না, আলো ভেবে আধারে তেজেও না, তুমি ফুল বলে কাটা বেছে নিও না, আলো ভেবে
আধারে তে যেও না। মাশাল্লাহ, অনেক সুন্দর। আমি আসলে অপলভাবে আপনার দিকে শুধু চেয়েই আছি, মানে এরকম কখনো হয়নি, কিন্তু কেন জানি খুব ভেতরে প্রচণ্ড আবেগ কাজ করছে। আল্লাহ সত্যি আপনার উপরে অনেক রহম করেছেন, আপনি আল্লাহর জন্য বেশি বেশি প্রার্থনা করবেন, এই শুকরিয়া শেষ করতে পারবেন না? অবশ্যই অবশ্যই, এই শুকরিয়া শেষ করতে পারবেন না। যাই হোক, আমাদের দর্শক আছে, সম্ভবত বাহিরের ফোন, আমরা ফোনটি নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? জি, ভারত থেকে তোসিফ আহমেদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কেমন লাগছে অনুষ্ঠান আমাদের? জি, হ্যাঁ, কিছুক্ষণ আগেই হয়েছে ভাইয়া, বোধ হয় আপনি একটু পরে জয়েন করেছেন। জি, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। জি বলুন, আপনার প্রিয় শিল্পী তো আজকে স্টুডিওতে। হ্যাঁ, তাহলে এখানে যে বিষয়টি হয়েছে, গোলাপ ফুলের এই গানটি, এই গানটি আসলে বহুল রিকোয়েস্টেড গান। শুকরিয়া, এবং ইন্ডিয়া থেকে আমার ভাই রিকোয়েস্ট করেছে। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, গীতিকার জাকির আবু জাফর স্যার, এবং সুরকার শ্রদ্ধেহ ওস্তাদ মশিউর রহমান স্যার, উভয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ তালার দরবারে দোয়া করছি আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে তাদেরকে উভয় জাহানে উচ্চ মর্যাদা দান করে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি, নিষ্পাপ ফুলে কার মমতা থাকে, কে এমন রং মেখে দিয়েছে তাকে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি, এই যে বাতাসে তার পাপড়ি দোলে, কেঁপে কেঁপে নুয়ে পড়ে সুখের কোলে, এই যে বাতাসে তার পাপড়ি দোলে, কেঁপে কেঁপে নুয়ে পড়ে সুখের কোলে, কানে কানে কিছু যেন বলছে কাকে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি, এতটা অপাপ ফুল এতটা সুখী, চিতে শান্তি ভরা মুগ্ধমুখী, টগমগ ফুটে থাকে পাতার ফাঁকে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি, হাত দিয়ে ছুঁয়ে দেখি গোলাপের মুখ, নেই তার বেদনাও বিরহ অসুখ, প্রভুর গোপন প্রেমে বিভোর থাকে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি, নিষ্পাপ ফুলে কার মমতা থাকে, কে এমন রং মেখে দিয়েছে তাকে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর। শরীফ ভাই, গান এত সুন্দর সুন্দর যে সঙ্গীত পরিবেশন করছেন, শেখাটা কিভাবে হয়েছিল, কার হাত ধরে, বা কিভাবে আপনি গান করেন বা এখনো প্র্যাকটিস করেন, কিভাবে আপনি শুরুটা হয়েছিল, কিভাবে সেই স্মৃতিগুলো কি মনে আছে?
অবশ্য ভাইয়া ইনশাল্লাহ যেহেতু প্রশ্ন করেছেন কিছুটা হলেও বলার চেষ্টা করব। জি, তবে এন্ড্র কিশোরের একটি গানের পংক্তি না বললেই নয়, জি, যে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানে জীবন, গানই আমার প্রাণ। তো আসল কথা হচ্ছে, আমার ছোটবেলা থেকে মানে সুরের প্রতি একটি আকর্ষণ, মানে বিশেষ একটি আকর্ষণ ছিল আমার। জি জি, হয়তো সেটা যান্ত্রিক সুর হোক অথবা কণ্ঠের সুর হোক, সেটা বুঝে আসুক বা নাই আসুক, ওই ধরনের একটি ইয়া ছিল। তো পরবর্তীতে যখন আমি আমার কিছুটা মানে বোধ শক্তি বা বোধোদয় হয়, বোঝার সেই ইয়ে হয়, তখন আমি বিভিন্ন শিল্পীদের গান শুনতাম, যেটা মানে এমনি জেনারেল সং যেগুলো আর কি, ওগুলো শুনতাম। এর পরবর্তীতে আমি মাদ্রাসায় ভর্তি হই। কখন তখন বয়সটা কেমন ছিল? তখন বয়সটা মানে ওই ধরনের বয়স যতটুকু হওয়ার আর কি। আচ্ছা আচ্ছা, জি। তো তখন আস্তে আস্তে আমি মানে ইসলামী সঙ্গীত, তখন তো আর গজল বলতাম আর কি, যেটা এটা আমি গাইতাম বা মাদ্রাসায় পড়েছি। আপনি জানেন আমি 2003 সালে আমার হেফজুল কোরআন কমপ্লিট হয়, 2003 সালে হাফিজ হয়েছি। আমার যতটুকু স্মৃতি মনে পড়ে, সিলেটের একটি মাদ্রাসায় আপনি যখন অডিশনে এসেছিলেন, আমি তখন সেখানে বিচারক ছিলাম। জি ভাইয়া, এবং আপনাকে জড়িয়ে আমি আদর করেছিলাম। জি ভাইয়া, সেই স্মৃতিগুলো মনে পড়ে, ওই স্মৃতিটা আমাকে বেশি ভাবায় আর কি। আপনার প্রাথমিক স্টেজ ছিল ওটা। জি ভাইয়া, যাই হোক, আমরা একটি গান যাই, গানের পরে আমরা বিরতিতে যাব, বিরতির পরে এসে আরো কিছু কথা শুনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন কোন গানটি শোনাবেন? যেহেতু ভাইয়া একটি রিকোয়েস্ট এসেছে যে মানে মায়ের একটি গান শোনানোর জন্য, জি, তো এখানে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ, যাতে যেখানে মায়ের উল্লেখ আছে, এই ধরনের একটি গান ইনশাল্লাহ পরিবেশন করার চেষ্টা করব, যেটি এই রমজানে আমি এসএটিভিতে পরিবেশন করার সুযোগ পেয়েছিলাম। জি জি। এই যে সবুজ বন বনানি, পাখির কলতান, তথাপি তোমরা মিথ্যা বলিবে স্রষ্টার কোন দা, আপন মনের মাধুরী মিশিয়ে এই দুনিয়া দিলেন সাজিয়ে, না চাহিতে দেন বিলিয়ে, না চাহিতে দেন বিলিয়ে, দীপ্ত আলোর বান, তথাপি তোমরা মিথ্যা বলিবে স্রষ্টার কোন দান, অন্ধকারে মায়ের পেটে দিলেন জীবন কে তোমাকে, মায়ের বুকে দুধের নাহর রাখলেন জারি অষ্টপ্রহর, এমন বন্ধু দরদিয়া, এমন বন্ধু দরদিয়া, নিত্য মেহেরবান, তথাপি তোমরা মিথ্যা বলিবে স্রষ্টার কোন দান, তথাপি তোমরা মিথ্যা বলিবে আল্লাহর কোন দান। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর
খুবই চমৎকার লাগছে আপনার গানগুলো। আমরা আরো গান শুনবো এবং আপনার স্মৃতি থেকে কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতিতে যাই ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন, সুরের আহ্বান। আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমাদের সকলের প্রিয় শিল্পী মোশাররফ হোসেন শরীফ। আমরা তখন গান শুনছিলাম, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম কাবার পথে এভিয়েশন, সুরের আহ্বানে। আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, বাংলাদেশের অন্যতম একজন শিল্পী, রিয়েলিটি শো চ্যাম্পিয়ন লক্ষ্যপণের সুরের মোশাররফ হোসেন শরীফ। আমরা তার যদিও চোখের আলো নেই, অন্তরের আলো দিয়ে তার অনেক সৃষ্টি, অনেক সুর বিমোহিত করছে আমাদের। আল্লাহর কাছে এই শিল্পীর জন্য আমরা সবাই নাম ধরে দোয়া করবো। আল্লাহ যেন এই শিল্পীকে তার উত্তম যা যা এবং দুনিয়াতেও এবং আখিরাতেও আল্লাহ পাক দান করেন। শরীফ ভাই, আমরা গান শুনছিলাম, দর্শক আছে, আমরা একটি ফোনটা নিয়ে পরবর্তী গানে যেতে চাই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? জি ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আছে বলেই আমরা বেঁচে আছি, কারণ হলো যে অফিস। এই যে অফিস থেকে এসে একটু মানুষ ফ্রেশ হয়, রেস্ট করে, অনেক কিছু, কিন্তু তারা এসেই যতটুকু সময় পেয়েছে সুরের আহ্বান দেখছে, এই জন্য অনেক ধন্যবাদ তো দিতেই হয় মনির ভাইকে। জি ভাইয়া, আমরা পরবর্তী গানে যাব, কোন গানটি শোনাবেন? জি ভাইয়া, এখন একটি নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করব ইনশাআল্লাহ। যে গানটি গীতিকার এবং সুরকার শ্রদ্ধেহ মাহফুজ বিল্লাহ সাহিবাই, আল্লাহ তাআলার কাছে ওনার জন্য দুনিয়া এবং আখেরাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। মাহফুজুল্লাহ সাহেব অসাধারণ গান লেখেন এবং সুর করেন নিঃসন্দেহে। বিধায়ক আলোক তুমি, দিনের বিধান কিতা দেখিয়ে গেলে, বিপথ সুপথের সন্ধান দিয়ে গেলে, বিধায়ক আলোক তুমি। বিদীর্ণ হৃদয়ে বিদাড়িত মুখতে, বিদুরিত করেছ সকল ব্যথা, সম্প্রীতি সচেতন সমাজ বিনির্মাণে, সম্প্রীতি সচেতন সমাজ বিনির্মাণে, চিন্তা বিভোর ছিলে গো সদা জানি, তোমাতে মানবতার মুক্তি মেলে, বিধায়ক আলোক তুমি। দিনের বিধান কিতা দেখিয়ে গেলে, বিপথ সুপথের সন্ধান দিয়ে গেলে, বিধায়ক আলোক তুমি। শেষ হয়ে গেল, মনে হচ্ছিল আরও রয়েছে, মানে এত মনোযোগ দিয়ে শুনছিলাম যে এত মানে সহজে শেষ হয়ে যাবে সেটা কখনো ভাবিনি। যাই হোক, অনেক আপনার এই যে একটি ভিন্ন ধরনের একটু কথা জানতে চাই, আপনার যে এই সফলতা, এই সফলতার পেছনের গল্পটা কি? আপনার বেড়ে ওঠা, আপনার গান, আপনার ইউনিভার্সিটি পড়া, এসব কিছুর সব কিছু মিলিয়ে যদি একটা প্রেরণার বাতিঘর বলা হয়, তাহলে আপনি কাকে বলবেন বা কিভাবে?
আসলে সব কিছুর উপরে তো অবশ্যই আল্লাহ তাআলার রহমত, আর এরপরে জাগতিক কিছু বিষয় থাকে যেটিকে আমরা যে কোনো কিছুকে বলতে গেলে হয়তো কোনোটাকে বলি মাদার অফ সায়েন্স, মাদার অফ হিউম্যানিটি বা এরকম, আমরা কিন্তু মাদার শব্দটি কিন্তু এখানে আমরা উল্লেখ করি। তো সেক্ষেত্রে কিন্তু তাহলে আর কারোই বুঝতে বাকি রইল না যে প্রথমে কার উৎসাহ আমার জন্য রয়েছে। তো এরপরে অপরাপর আরও ছিলেন তো আমার পরিবার, আমার বাবা সহ এবং আমার পরিবারবর্গ এবং আমার সম্মানিত শিক্ষিকা এবং শিক্ষকবৃন্দ, যার মধ্যে অন্যতম হচ্ছেন জনাবা ফেরদৌস আরা শাহিন ম্যাম, যিনি একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা। উনি যখন আমাকে ক্লাস ফাইভে পান তখন থেকে মানে উনি আমার এই বিষয়গুলো দেখে আমাকে যথেষ্টভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন। আর মৌলভীবাজারে যখন আমি সেটেল হই সেখানে আমার একজন মানে অভিভাবক বলবো ওনাকে, যিনি বর্তমান মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জসীমউদ্দিন মাসুদ স্যার, তিনি আমাকে এই বিষয়ে অনুপ্রেরণা দিয়েছেন এবং ওনার অনুপ্রেরণা সর্বোপরি আল্লাহ তাআলার রহমতে আমি বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক জাতীয় শিশু পুরস্কার 2009 আমি কুরআন তেলাওয়াতে স্বর্ণপদক পেতে আল্লাহ তাআলার ইচ্ছা আমি সক্ষম হয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আর আমার মায়ের উৎসাহ তো অবশ্যই ছিল, কারণ তিনি আমাকে বলতেন যে তোমাকে যেভাবে হোক তোমাকে লেখাপড়া করতে হবে, জানতে হবে, দশজনের সাথে তোমাকে মিশতে হবে, এই কথা ওনার ছিল। মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। আমি হ্যাঁ আমি অবশ্যই এটা বিশ্বাস করি, আমার আম্মা যদি আমাদের গ্রামে যদি নেটওয়ার্ক ক্লিয়ার থাকে তাহলে আমার এই অনুষ্ঠান তিনি দেখছেন। আপনার আম্মাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে সালাম, আমার সালাম কষ্ট করে বহন করে নিয়ে মাকে মায়ের কানের কাছে দেবেন এবং মাকে আমার জন্য দোয়া করতে বলবেন। অবভিয়াসলি আসলে এই জন্য যে মায়ের তো হিস্ট্রিগুলো আমরা জানি, মায়ের ত্যাগগুলো আমাদের জানা আছে, তারপরেও যাই হোক আমাদের দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি ওমর ফারুক ঢাকা থেকে বলছি। তারেক ভাই আপনার কাছে একটা গানের রিকোয়েস্ট ছিল, সুরজিৎ ভাই অনেক ভালো গান গাচ্ছে, তো আপনার কাছে গানের রিকোয়েস্ট ছিল, আপনার মায়ের গানটা অনেক ভালো লাগে। জি ধন্যবাদ আপনাকে, অনেক উপকৃত হতাম, ইনশাআল্লাহ গাইবেন। ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ ওমর ফারুক ভাই। আপনি যেহেতু রিকোয়েস্ট করেছেন আমি একটা গান গাইতে চাই, না কি শরীফ ভাই? অবশ্যই ভাই, আপনার গান আমার নিজেরও খুব শুনতে ভালো লাগে। যাক ধন্যবাদ, আমি যে গানটি উনি মায়ের গানের রিকোয়েস্ট করেছে কিন্তু আমি আজকে মায়ের গান গাবো না, এই জন্য যে গতকালকে যে মুস্তাফিজ ভাই যার কথা বলেছিলাম, জি ভাইয়া, আমি যখন বিভিন্ন টেলিভিশনে যাই উনি তখন প্রোগ্রামগুলো দেখেন এবং আমাকে ফোন করেন, আমার খুব ভালো লাগে। আজকে এখন যে মোবাইলের ভেতরে আমি তার ছবিটা ভেসে উঠছে, পাঞ্জাবি পরা, মুখে সুন্দর দাড়ি, সাদা পায়জামা, পাঞ্জাবি পরা একজন ব্যক্তি, তো উনি গানটি লিখেছিলেন, আমি সুর করেছিলাম এবং গানটি গিয়েছে কাতারের আমাদের সবার পরিচিত একজন শিল্পী, প্রিয় শিল্পী মাহবুব রিয়াজ, এটা আমি সুর করেছিল। তো আমি মুস্তাফিজ ভাইয়ের, যেহেতু গত রাতে উনি মারা গিয়েছেন, আমি সত্যি তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে উত্তম জাযা দান করুক। এবং তার অনেক গান এখন আমি দেখতে পাচ্ছি আমার কাছে, সে পাঠিয়েছেন অনেক গান, এখন আমি চেষ্টা করব তার গানগুলো ধারাবাহিকভাবে অন্তত একটা আত্মপ্রকাশের ব্যবস্থা করতে। ভাইটা আমাকে বারবার বলতেন কোনো কারেকশন থাকলে আপনি একটু দেখবেন, যদি সেই ভাই নেই আজকে অনুষ্ঠানটা থাকলে উনি যদি জানতেন যে আমি গান করব তাহলে উনি আবেগ নিয়ে থাকতেন, অপেক্ষা করতেন। তো আশা করি যে আল্লাহ উনি ওনাকে জান্নাত দান করবেন এবং সেখানে বসেও তিনি এই সুন্দর সৃষ্টিগুলো দেখবেন ইনশাআল্লাহ। গান যদি হয় তব রবের শানে, সেই গানে জীবনে বিজয় আনে। গান যদি হয় তব রবের শানে, সেই গানে জীবনের বিজয় আনে। রসুলের মূল বাণী যেই গান মানে, বিশ্বাসী প্রাণ হাসে সেই সুরতানে, সেই সুরতানে। গান যদি হয় তব রবের শানে,
সেই গানে জীবনের বিজয় আনে, সুর সুরি দেয় দোলার হৃদয়পুরে, আধারের আহ্বান সেই গান সুরে, সুর সুরি দেয় দোলার হৃদয়পুরে, আধারের আহ্বান সেই গান সুরে, যেই গানে নেই কথা আল্লাহ প্রীতি, হোক না সে কোনো গান মহান কৃতি, সেই সুর ঝরে যাবে সেই সুর, সেই সুর ঝরে যাবে ঝরের বানে, ঝরের বানে, গান যদি হয় তব রবের শানে, সেই গানে জীবনের বিজয় আনে। পাখিদের কুজনার ভ্রমরের গান, নদীর কল কল বাতাসের তান, কবিদের কবিতা ফোটা জাফরান, শিল্পীর সুর যেন মাবুদের দান, যেই গানে জীবনের স্বপ্ন হাসে, মিনারের শিখরে যেই সুর ভাসে, যেই গানে জীবনের স্বপ্ন হাসে, মিনারের শিখরে যেই সুর ভাসে, যেই সুরে আরশের পর্দা দুলে, আকাশের দরজা যায় খুলে, বয়ে যাক সেই সুধা বয়ে যাক, বয়ে যাক সেই সুধা সবার গানে, সবার গানে, গান যদি হয় তব রবের শানে, সেই গানে জীবনের বিজয় আনে, গান যদি হয় তব রবের শানে, সেই গানে জীবনের বিজয় আনে। মাশাআল্লাহ, মানে কথাগুলো সত্যি অসাধারণ, যে গান আসলে রবের জন্য না সেই গান কি করে বিজয় আনবে। যাই হোক, আমরা পরবর্তী গানের দিকে যাব, এখন কোন গানটি শোনাবেন? জি ভাইয়া, এখন একটি গান শোনাবো যেটি লক্ষ্য প্রাণের সুরে আমি গিয়েছিলাম এবং এই গানটির জন্য যথেষ্ট রিকোয়েস্ট থাকে। জি জি। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা, কে আছো এমন, দাও এনে দাও সাহসের সুখ লালিমা, জীবনের মুখোমুখি দাঁড়াই যখন, কি যে অসহায় দেখি জীবন তখন, কেউ নেই মুছে দিতে পারে গ্লানিমা, কেউ নেই মুছে দিতে পারে গ্লানিমা, মিলবে না জীবনের সকল পাওয়া, সব পাওয়া পৃথিবীতে যায় না পাওয়া,
সুখ থেকে বেশি আরো সুখের আপন, তার ধ্যান হয় যদি রাত্রি যাপ, মুছে যাবে জীবনের সব কালিমা, মুছে যাবে জীবনের সব কালিমা। কে আছো এমন দাও মুছে দাও জীবনের সব কালিমা, কে আছো এমন দাও এনে দাও সাহসের সুখ লালিমা। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। আমরা তো ভাইয়া অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, অনুষ্ঠান শেষ করতে হবে, কিন্তু আমি আপনার দিকে অপলক দৃষ্টি দিয়ে চেয়ে আছি যে অনুষ্ঠান কেন আরো দীর্ঘক্ষণ চলে না। কিন্তু সময়ের তো একটা বেঁধে দেয়া নিয়মের ভেতরেই থাকতে হবে, বেঁধে দেয়া, যেহেতু আল্লাহ তালাই আমাদেরকে। আমি একটা বিষয় চিন্তা করলে আশ্চর্যজনিত হই, জি, যে পবিত্র কোরআনের সবচাইতে দীর্ঘ একটি সুরা সুরাতুল বাকারা, জি জি, এই সুরাটা অনেক দীর্ঘ, কিন্তু আমরা যে বলি সময় আমার কাটে না, সময় যায় না, অথচ আল্লাহ তাআলা সময় নামক যে সূরাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মাত্র তিনটি আয়াত, কত ছোট, কত ছোট, ওয়াল আসর, তাও একেবারে মানে সময়ের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। আল্লাহ আল্লাহ, আমাদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই সূরা। জি জি, নিঃসন্দেহে নিঃসন্দেহে, সময় তো আসলে বয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তো মনে হয় সেদিনের স্মৃতিগুলো আজকে মনে হয় হিসাব করে দেখলে 20 বছর 30 বছর, এই সেদিনকার স্মৃতিগুলো, যাই হোক, এরকম অনেক এই সময়গুলো আল্লাহর প্রিয় করে নিক আমাদের জন্য। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দর্শক আছেন, আমরা হয়তো এটি ফোন নিয়ে আমরা গানে দেখে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? জি বলুন ভাইয়া। আপনার কি গান আছে? তুমি আসমানে থাকো প্রভু, যদি একটু দিতে লাইন বলতেন। আচ্ছা, দু লাইন, আপনি যেহেতু আবেদন করেছেন দু লাইনের, আমি দু লাইন শুনিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মাহমুদ ফয়সাল চমৎকার লিখা এবং সুর করা তার। আমরা অনুষ্ঠানের একদমই একদম শেষ প্রান্তে আজকে অনেকের, আমি প্রিয় দর্শক অনেকে এখনও ফোন করছেন এবং অনেকেই, আমি অনেকের কমেন্টস পড়তে পারিনি আজকে, কারণ আমি আজকে গান শুনছিলাম এবং তার অজানা অনেক কথাগুলো শুনতে আমার আগ্রহ জেগেছে। যাই হোক, আগামী দিনে ইনশাল্লাহ আবারও যখন আসবে ভাইয়া, অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক মোবারকবাদ। তো আমি যদি বলি যে লাস্ট একটি প্রশ্ন আমার থেকে যায়, জীবনের কি স্বপ্ন নিয়ে আপনি এই পথ চলছেন, আপনার স্বপ্নটা কোথায় গিয়ে, মানে আপনার মানে ড্রিমটা কি, আপনি কি হতে চান বা কোন স্বপ্ন নিয়ে পথ চলছেন, যদি অল্প কথায় আমরা এই কথাটা জানতে পারতাম। জি জি ভাইয়া, একদম অল্প কথায় যে কথাটা, সেটা হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে একজন আদর্শবান মানুষ হওয়া। শুকরিয়া, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মোবারকবাদ। এবং আমি মনে করি যে আমরা যে পাপগুলো অহরহ করছি আপনি সে জায়গা থেকে নিষ্পাপ, এবং আল্লাহ আপনাকে সত্যি আপনার কথায় বলায় চলায় সব কিছুর ভেতরে মানে আল্লাহ
আল্লাহর প্রেম খুঁজে পাওয়া যায়, আল্লাহ আপনাকে তার প্রেমিক হিসেবে কবুল করুন। আমিন আমিন সুবহানাল্লাহ। আমার যারা দর্শক এতক্ষণ ছিল তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলার থাকে শেষ কথাটি বলবেন। জি, যারা যেসব দর্শক আজকে আপনারা অনুষ্ঠানে অনুষ্ঠানটি দেখেছেন, উদ্দেশ্য হচ্ছে এই, আমরা এই পৃথিবীতে যেহেতু এসেছি, আমাদের একদিন পৃথিবী থেকে চলে যেতেই হবে, এটাই অতি বাস্তব। এই জন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে কীভাবে আমরা স্রষ্টাকে সন্তুষ্ট রাখতে পারবো, যেহেতু আমাদেরকে স্রষ্টার কাছে দাঁড়াতে হবে। আর আরেকটি কথা হচ্ছে, বিশেষ করে আমার মতো বা আমার এই ইয়েতে যারা আছেন ক্যাটাগরিতে, তাদের প্রতি আমার একটি কথা যে আমরা হতাশ হব না। আল্লাহ তাআলা এটা পরীক্ষা হিসেবে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হয়তো গ্রহণ করছেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে এই আয়াতের এন্ডে মানে লাস্টে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিচ্ছেন। তো আমরা একটি জিনিস হারিয়েছি, তার ব্যথা ঠিক আছে, কিন্তু এর বিপরীতে যে কত বড় পাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে অপেক্ষা করছে সেটি তো আমরা দেখছি না। যখন আল্লাহ তাআলা দেবেন তখন হয়তো এত খুশি হব, সেই খুশি রাখার জায়গা পাবো না। সেজন্য আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসেবে কবুল করেন। আমিন আমিন। আমি শুধু একটি কথাই, আপনি অনুষ্ঠানের শুরুতে এসে বলেছিলেন, যেটা আমি প্রশ্ন করেছিলাম যে এসে কেমন লাগছে, আপনি বলেছিলেন যে এখানে আসার জন্য আপনার একটা ব্যাকুলতা ছিল। ব্যাকুলতা ছিল, কিন্তু আমি বলেছিলাম যে ব্যাকুলতার পরেই সফলতা নির্ভর করে। ঠিক আপনার এই শেষ কথাটি আমি এখানে কোট করতে চাই যে আমরা যদি দর্শক, আমরা যদি সত্যি যদি আপনি স্বপ্ন দেখতে চান, আমরা যদি আশা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ দেবেন, দেওয়ার জন্য তিনি বসে আছেন। আজকের এবং শুরু এবং শেষটা আমাদের এটি আমাদের কথা ছিল যে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল করি, আল্লাহর উপরে আস্থা রাখি, বিশ্বাস রাখি, দেখবেন তিনি দেবেন ইনশাআল্লাহ আজিজ। যারা এতক্ষণ ছিলেন প্যান ভিশন টিভির এই আয়োজন কাবার পথে এভিয়েশন সুরের আহ্বানে, অবশ্যই আজকে অনুষ্ঠানটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। কারণ হচ্ছে যে উনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বটেই, নহলে সম্ভব না একটা দৃষ্টি প্রতিবন্ধী হয়ে তিনি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করছেন এবং এত এত হাজার হাজার শিল্পী থাকার সত্ত্বেও তিনি লক্ষ্যপ্রাণের সুরে চ্যাম্পিয়ন হয়েছেন এবং এরকম অনেক মহৎ কাজ তিনি করে যাচ্ছেন। এই শিল্পীর জন্য, আমাদের শরীফ ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া চেয়ে আপনারা যারা এতক্ষণ ছিলেন সবাইকেই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আবারও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আল্লাহ হাফেজ। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি নিষ্পাপ ফুলে কার মমতা থাকে, কে এমন রং মেখে দিয়েছে তাকে।